হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, পরপর অনেকগুলো ভৌতিক ঘটনা বলেছি, এবার একটা সত্যিকারের অলৌকিক ঘটনা, মানে এটা তো একদমই আমার চোখের সামনে ঘটেছে। আমি কেন, আমার এই বাড়ি এবং আমার পাশে যা যারা জানে এই কাছাকাছি এই পাড়ার মধ্যে সবাই জানে যে এটা একটা বর্ণ মিথ্যে কথা বলবো না আজকে, আজকে যে অলৌকিক ঘটনা আমি বলবো এটা একটা ঈশ্বরীয় কথা এবং খুব সত্যি কথা। এটা যাকে নিয়ে ঘটেছে সেই মানে সে হচ্ছে আমার বড়ননদের ছেলে। বড়ননদ বলতে আমার পাশেই আছে এদের মেজো জেঠু, মেজো জেঠুর বড় মেয়ে, তার ছেলে, মানে মেজো জেঠুর নাতি আর কি। এবার ওর জন্ম সময়টা না, মানে স্বামী বিবেকানন্দ যেই সময় জন্মেছিলেন, সামান্য একটু এদিক ওদিক, কিন্তু ওর জন্ম সময়টা সেই সময় জন্ম। কেননা যখন আমার মামা এখানে এসেছিলেন, আমি এর আগের অনেক মানে আমার গল্পে বলেছি যে আমার মামাও জ্যোতিষে একটু জানে, উনি কিন্তু সরকারি চাকরি করতেন কিন্তু উনি শখে এই জ্যোতিষ চর্চা করতেন আর কি, উনি অনেক কিছু জানেন। তা আমারও ওখান থেকেই যদি আগ্রহ বলেন বা যা কিছু, আমার ওখান থেকেই, আমি মামার বাড়ি আগে যখন ঘুরতে যেতাম আমার মামার মানে বড় বড় বই থাকতো, মামা যেই অফিসে বেরিয়ে যেত তখন সবাই খেললেও আমি সবসময় খেলতে বেরোতাম না, আমি সেই সময় একটা একটা বই বার করে করে একটু পড়তাম, আমার বেশ ভালো লাগতো, অনেক কিছু জানা যায়। আর বইয়ের থেকে বড় বন্ধু তো বোধহয় কিছু নেই, মানুষ যদি বই পড়তে পারে না, বই সত্যিকারে যদি ভালো বই হয় বই থেকে অনেক কিছু জানা যায়। যাই হোক, আমি আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ঘটনা শুরু করলাম। আমার বর্ণনদের ছেলে ছোট থেকেই ওর একটু ঠাকুরের প্রতি ঝোঁক, কিন্তু পড়াশোনা করতো এখানকারই ভদ্রকাল স্কুলে, হাই স্কুলে পড়তো, উচ্চ মাধ্যমিক পাশ করলো ভালো করে, না মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিক পড়বে বলে ক্লাস ইলেভেনে ভর্তি হলো। তখন থেকেই ওর এই ঠাকুরের প্রতি যে আগ্রহটা এটা যেন একটু বেশিই বেড়ে গেল। আমার এটা চাই, আমি আমায় এই মূর্তি তৈরি করে দাও, আমি এটা পুজো করব। এবং দেখুন, আমরা তো ব্রাহ্মণ নই, ওরাও ব্রাহ্মণ নয়, কিন্তু ও এত সুন্দর মন্ত্র উচ্চারণ করত, মানে যে না শুনবে সে চিন্তাও করতে পারবে না যে একটা বাচ্চা ছেলে কত সুন্দর মন্ত্র উচ্চারণ করত। কোথা থেকে যে ও শিখলো, ওর মা বাবা কি জানি, ও নিজে থেকেই পারে সবকিছু, এরকম একটা ব্যাপার ছিল। তা হঠাৎ আমরা একদিন শুনলাম যে বর্দি একটা কালী মূর্তি পেয়েছে। তখন আমরা ভাবছি বাবা বর্দি কালী মূর্তি পেয়েছে কি করে পেলো, এরকম একটা যখন জানতে গেলাম তখন শুনলাম যে ওনাদের স্বপ্ন দেয়া হয়েছিল যে এখানের এই মেয়ে থেকে একটা মানে মা কালী আর কি স্বপ্নে দিয়েছে যে এই গঙ্গার ঘাটে তোরা নামবি, নেমে আমায় খুঁজবি, আমি পাবি, আমি আছি, তোরা আমাকে ওখান থেকে তুলে বাড়িতে নিবি। শিবতলা ঘাট, এখানে উত্তরপাড়ায় যে শিবতলা ঘাট আছে সেই ঘাটে ওরা মা ছেলে দুজনে কিন্তু কেউ সাঁতার জানে না, রিক্সা করে গেছে। গিয়ে বর্দিকে যখন বললাম বর্দি কি করে পেলেন, তখন বলছে খুঁজছি, মানে সাঁতার জানে না, সামনেটাই খুঁজছে, খুঁজে খুঁজে তখন ঘেমে গেছে, করছে, বলছে মাকে ডাকছি, মা তুমি তাড়াতাড়ি হাতে এসো, আমি তো সাঁতার জানি না, কোথায় গিয়ে খুঁজবো। তা খুঁজে খুঁজে দুজনে মিলে খুব খুঁজছি, পাচ্ছি না যখন, তখন দেখছি একটা জায়গায় একটা বারে গায়ে কাঁটা দিচ্ছে, দেখুন একটা জবা ফুল পুরো গোল হয়ে ঘুরছে। তখন সেইখানটায় গিয়ে মা মানে হাত দিয়েছে বর্দি, দুজনে মিলে একসঙ্গে দেখে একটা পুরো মায়ের মূর্তি, সিংহাসন সমেত মায়ের মূর্তিটা উঠল। এই রিলেটেড অনেকগুলো পরপর গল্প, মানে একটু ধৈর্য ধরে শুনবেন তাহলে ভালো লাগবে, যদি না বাদ দিয়ে দেন তাহলে আর ভালো লাগবে না, বুঝতে পারবে না তো কি থেকে কি বললাম। তা মাকে যখন ওইভাবে তুলে নিয়ে আবার রিক্সা করে ওরা যথারীতি বাড়ি দিল, তখন যাইহোক কাস্টম অফিসে চাকরি করার সত্ত্বেও বর্দি এইখানে মানে বাপের বাড়ির কাছাকাছি থাকবে বলে এখানে অনেকদিন ভাড়া ছিল, এই উত্তরপাড়ার মধ্যে ভালো ছিলেন, এখন একটা ফ্ল্যাটে ফ্ল্যাট কিনেছেন এবং আমার বড় ননদ আজার নেই, উনি 5-7 বছর আগে মারা গেছেন। সেটা ছিল আমি বলছি 2003 কি 2004 সাল, এই সময় ওনারা কালী ঠাকুরটা পেয়েছিল। তখন ওই ছেলের ব্যাস পড়াশোনা হয়ে গেল সমানে, ওই ঠাকুর 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 খালি, তা ঠাকুর পেয়েছে ঠিক আছে। এমনকি এইখানেই এই বেকেশ্বর ক্লাবের এইদিকেই একটা বাড়িতে ভাড়া থাকতো, সেই বাড়িতে থাকাকালীন ওরা একদিন স্বপ্নে দেখছে যে এই ওট বলে কি একটা যেন কেউ ধাক্কা দিয়ে দিয়ে তুলে দিচ্ছে, এই ওট ওট যা উপরে যা, আমার বাসন আছে নিয়ে আয়, আমার বাসন এসছে আজকে। তখন ওরা টর্চ নিয়ে সেই অন্যের বাড়ি ভাড়া থাকে আস্তে আস্তে গিয়ে ছাতে উঠেছে, ছাতে উঠে দেখে হ্যাঁ সত্যি তো ওই কোনাতে বাসন পড়ে আছে, সেই বাসন নিয়ে এসে রেখেছে। তারপরে মা স্বপ্ন দিলে যে দেখ
আমার সিংহাসনে কিন্তু একটা ছাতা ছিল, ছাতাটা ভেঙে গেছে, তোরা এটাতে একটা রূপোর ছাতা করে লাগিয়ে দিবি। সেও হলো, আমরা সবাই মিলে তখন বর্দি বাড়ি গিয়ে আস্তে আস্তে সব পুজো দিতাম। মানে কোনো মিষ্টি নিয়ে গেলেই তখন বর্দি বলতো কি যে একর মিষ্টিটা ঠাকুরের সামনে রাখ, আমার হাতে দিতে হবে না। তাও পুজোর সময় গিয়ে আলদা সিঁদুর দিয়ে আসতাম ওই ঠাকুরের সামনে। পুজো ভীষণ মানে একটা আমরা মন থেকে বিশ্বাস করেছিলাম, কারণ আমরা তো নিজেরা জানলাম যে হ্যাঁ ওটা পাওয়া ঠাকুর, মা নিজে স্বপ্নে দিয়ে ওদের কাছে এসেছে। এই গেল একটা ওর এই গেল। এবার ওর ঘরে একটা নাড়ুগোপাল থাকতো, সেই নাড়ুগোপালকে যখনই মা কালীকে পেল, নাড়ুগোপালকে তখন ও আর পছন্দ করতো না। ও মা নাড়ুগোপালকে ওরা বাইরে মানে একটা কোথায় রেখে এসেছে, কোনো একটা ঠাকুরতলার মধ্যে সেখানে নাড়ুগোপালটাকে বসিয়ে দিয়ে এসছে, বসিয়ে দিয়ে এসছে। সে একদিন যায়, দুদিন যায়, তিন দিনের দিন বর্দি যখন বেরিয়েছে, কেউ নেই বাড়িতে, তালা দিয়ে বেরিয়েছে। মানে এগুলো অবিশ্বাস্য ঘটনা, মানে না চোখের সামনে দেখলে বুঝতে পারবে না। বলে কি ও মা নাড়ুগোপালও গুটি গুটি পায়ে কি করে কখন ঘরে চলে এসছে? বলছে আমরা তো আনতে যাইনি, ঠাকুরতলা থেকে এসেছে আবার বাড়িতে। বলে দেখি এসে আবার ঠাকুরের আসনে বসে আছে নাড়ুগোপাল। দিয়ে আবার বলেছে এই আমার চোখ করে দিবি। সে এখানে আবার পর দিয়ে রূপোর চোখ নাড়ুগোপালকে করে দিল। এইবারে বলছে মা কালী নাড়ুগোপাল সবই ওই এক জায়গায় রইল। এটা গেল একটা ঘটনা। আবার তার সঙ্গে আর একদিন হলো কি, আমাদের এই বাড়ির পাশে আমাদের যে মেজো জেঠুর বাড়ি বলছি, মানে বর্দির বাপের বাড়ি ওইটা, হঠাৎ একদিন দেখছি রান্নাঘরে ওদের কি রান্নাঘরটা সরু রান্নাঘর, সেইখানটায় কি কাঁসর ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে, কি হচ্ছে কি হচ্ছে না, ঠাকুর উঠবে। হ্যাঁ ওমা কিছুক্ষণ পরে গিয়ে সত্যি দেখি যে মানে ওরা খুঁড়ে 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 রান্নাঘরের মেঝেটাকে খুঁড়ে একটা শিব ঠাকুর উঠলো। সেটা তখন বলছে, আমি তখন বলছি যে কি করে হলো এটা। তখন আমি কুন্তলকে ওই যে পাচ্ছে তার নাম কুন্তল, তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি বলছে, একটা জলের শব্দ পাচ্ছি আমি। একদিন হঠাৎ ও দৌড়ে গঙ্গার ঘাটে চলে গেল, বর্দি দেখি পেছন পেছন দৌড়তে দৌড়তে এসছে। ও মানে পায়খানায় বসে বসে শুনছে জলের একটা শব্দ শুনতে পাচ্ছে, দৌড়তে পায়খানা থেকে বেরিয়েই দৌড়তে দৌড়তে এইখানে গঙ্গার ঘাটে এই দোলতলা ঘাটে গিয়ে সিঁড়ির মধ্যে জলে নেমে পড়েছে। এবার বর্দি খুব কান্নাকাটি করছে যে ছেলে তো সাঁতার জানে না, হুড়মুড় করে নেমে গেলে যদি ডুবে ডুবে যায়, তারপর আমাদের এই বড় ভাসুর এখান থেকে গেছে। গিয়ে ওকে বলছে সবাই মিলে খুঁজে 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 কোথাও কিছু নেই, একটা এরকম ধ্যানরত শিব ঠাকুর সেটাকে পেলো, সেটাকে নিয়ে চলে গেল। তারপরেই ওকে ওই শিব ঠাকুর স্বপ্ন দিল যে এই বাড়ি থেকে নাকি একটা শিব ঠাকুর উঠবে, মানে যেটা আমাদের এই মেজো যার শাশুড়ির বাড়ি। সেই শিবও এখানে পরপর কবছর পুজোলো, তারপরে মেজোমা মারা গেলেন, জেঠু মারা গেলেন, পরপর কে দেখাশোনা করবে শিবকে, দিয়ে তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে সেই মা কালীকে নিয়ে, সে মা কালী খালী বলে আমি শ্মশান ধারে থাকবো, সেই কোথাও শ্মশান ধারে কোনো জায়গা পাচ্ছে না পাচ্ছে না, কোথায় গিয়ে পেলো সে হরিপালে, সেইখানে গিয়ে ও বাড়ি করলো, করে সেইখানে মা কালীর মূর্তি মানে মন্দির করলো, করে সেইখানে ও ওই মাকে নিয়ে থাকে। এবার এই রিলেটেড আর একটা কথা শুনুন, ওর যে গুরুদেব আছে তার ও এই সমস্ত পাওয়ার পরে ওর গুরুদেব ওর শিয়ে, তিনি তো একদম মানে সেই কি বলবো আধ্যাত্মিকের চূড়ান্ত। হ্যাঁ এগুলো মানে না যারা জানবে না তারা একদমই বিশ্বাস করে না, কিন্তু একটুখানি মানে আমাকে যদি একটু বিশ্বাস করেন, আমি এক বর্ণ কথা ঠাকুর দেবতাকে নিয়ে একটুও মিথ্যে কথা বলছি না। সেই গুরুদেব যখন এসে বসেছে, সে আমার ছেলেকে দেখেই বলল এ তো তোমার শ্বশুর। হ্যাঁ আমার ছেলেকে নিয়ে আমি আমরা তখন ভীষণই বিশ্বাস করতাম, কিছু একটু হলেই ওদের বাড়িতে আমরা কোনো পুজো আচ্ছা হোক যাই হোক আমরা খুব যেতাম। তা গুরুদেব এসছে শুনে তখন বর্দি সবাইকে আগে জানিয়ে দিয়েছিল যে আমার বাড়িতে গুরুদেব আসবে, তোরা আসিস। গুরুদেব এসছে শুনে আমরা সবাই গেছি, সবাই ইয়ে করছে মানে হাতটা দেখাচ্ছে ইয়ে করছে কার কি ব্যাপার স্যাপার। তা আমার যখন ছেলেকে আমার ছেলেকে আমি কিছু দেখাই না, আমি এমনিই বসে আছি চুপ করে, ছেলেকে দেখেই বললো এটা তোর শ্বশুর এসছে, এবং কিছু কিছু কথা বললো, দেখলাম পুরো মিলে যাচ্ছে কথাগুলো, এগুলো তো আর এমনি ভাবে হয় না। তারপরে ওই বাড়িতেও এক ভদ্রলোক থাকতেন, উনি মিলিটারিতে চাকরি করতেন। তা ওনার সাথে কি হয়েছিল আমি জানি না, তখন উনি না হাওমাও করে দেখি ওই গুরুদেবের পা ধরে কাঁদছে আর বলছে বাবা তুমি সেদিন আমায় কেন বাঁচিয়েছিলে, তুমি সেদিন আমায় কেন বাঁচালে, তুমি তোমায় বাঁচালে করে হাওমাও করে কাঁদছে বলছে। তখন ওনার দেখি গুরুদেব মিচকে মিচকে হাসছে। তা তখন বলছে যে এরকম আমি ওরকম ওই মানে যুদ্ধক্ষেত্রে উনিও নাকি খুব আহত হয়েছিলেন, হওয়ার পরে তা এই যে গুরুদেব উনি নাকি ওইখানে তখন তপস্যায় ছিলেন, উনি ওনাকে নাকি বাঁচিয়েছিলেন। এগুলো এবার সবই তখন সেদিন আমার এরম কানে শোনা, এগুলো তো আর আমি চোখে দেখিনি, কিন্তু বর্দির এই ঠাকুর পাওয়া, বাসন পাওয়া, শিব পাওয়া, এগুলো আমি সব নিজের চোখে দেখেছি, এক বর্ণ মিথ্যে কথা নয়, এগুলো পুরো সত্যি কথা। যেমন
ঈশ্বর আছে, ঈশ্বরকে আমি খুব মানি, বিশ্বাস করি, জানি না কে কি করে। তেমনি আমি ভূত প্রেত ভীষণ ভয় পাই, বিশ্বাসও করি, আবার একটু দেখিও যে হ্যাঁ সত্যি কিনা। নিশ্চয়ই আছে, সবকিছুই আছে, না যদি মানে খারাপ থাকলে ভালো আছে, হ্যাঁ সেই রকম ঈশ্বরও আছে, আবার দেবতাও আছে, অপদেবতাও আছে। আজকের গল্প আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার দেবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো। আরও গল্প নিয়ে পরের দিন হাজির হবে।